हेलो एवरीवन अस्सलाम वालेकुम आमी तुहिन आपनारा देखतेछेन तुहिन टेक ऑफिशियल। सो गाइस वीडियो शुरूते आपनारा एकटी वीडियो देखते पेरेछेन ए धरनेर वीडियो एखन टिकटक एंड लाइकिते प्रचुर परिमाणे वायरल होच्छे एबं ट्रेंडिंगे रयेछे। सो आपनि जदि ए धरनेर वीडियो सुंदरभावे एडिट करे टिकटक एंड लाइकिते आपलोड करेन ताहले आमी 100% ग्यारंटी दिच्छि आपनादेर वीडियोटी वायरल होबे एबं आपनादेर वीडियोटी फोर इयोते जाबे। भाई सत्यि नाकि? হ্যাঁ ভাই কথাটা সত্যি। সো ভিডিওটি সুন্দরভাবে এডিট করার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি ফুল ম্যাজিক সাকারে দেখতে হবে, তাহলে আপনারা সুন্দরভাবে ভিডিওটি এডিট করতে পারবেন। সো এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনাদের প্রয়োজন হবে একটি মিউজিক, তো মিউজিকের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো। সো রিকোয়েস্টটা কি আপনারা রাখবেন সেটা বলেন, জানি আপনারা রিকোয়েস্টটা রাখবেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো ছোট্ট একটি ইন্টার পর ব্যাক নিচ্ছি, লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এডিটিং করার জন্য আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট অ্যাপে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাদের ভিডিওসে থাকবে, এখান থেকে আপনাদের ভিডিওটি সিলেক্ট করে দেবেন যে ভিডিওটি আপনারা এডিট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আপনারা অ্যাডের উপরে ক্লিক করবেন। দেন আপনাদের ভিডিওটি চলে আসবে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে আপনারা লাস্টে চলে যাবেন, দেন আপনারা দেখতে পারবেন একটি ক্যাপকাট লেখা ওয়াটারমার্ক, এটি ডিলিট করার জন্য আপনাদের এখান থেকে ক্যাপকাট এটার উপরে ক্লিক করতে হবে। দেন আপনারা এখান থেকে ডিলিটের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের দেখতে পাচ্ছেন ক্যাপকাট ওয়াটারমার্কটি লেখাটি চলে যাবে। ওকে, এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু কোনো এডিট করা হয়নি। আই হোপ আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি কিন্তু কোনো এডিট করা হয় নাই। এখন আপনাদের সুন্দরভাবে এডিট করে দেখাবো। এখান থেকে আপনারা ভিডিওটির উপরে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে ভলিউমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা কমিয়ে দিবেন, ওকে জিরো করে দিবেন, বাম সাইডের দিকে টান দিয়ে জিরো করে দিবেন। দেন আপনারা এখান থেকে সাইনের উপরে ক্লিক করবেন। ওকে, তারপর আপনারা শুতে চলে আসবেন, দেন আপনারা এখান থেকে স্পিডের উপরে ক্লিক করবেন, স্পিড। দেন আপনারা এখান থেকে নর্মাল উপরে ক্লিক করবেন। ওকে, তারপর এটা আপনারা বাম সাইডের দিকে টান দিবেন, টান দিয়ে আপনারা কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে আপনারা করে দিবেন 0.4x। দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে দিলাম। দেন আপনারা এখান থেকে সাইনের উপরে ক্লিক করবেন। ওকে, দেন আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও, এটার উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে এক্সট্রাডের উপরে ক্লিক করবেন। ভিডিও ডিসক্রিপশনে আপনারা এই ধরনের একটি ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে। এই ভিডিওতে কিন্তু আমাদের মিউজিকটি রয়েছে, এই ভিডিওটি আপনারা অডিওতে কনভার্ট করবেন এখানে ক্লিক করে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অডিওতে কনভার্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা সুন্দরভাবে ভিডিওটি এডিট করব, তো আমরা ব্যাকে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। দেন আপনারা একটু সামনে যাবেন। ওকে ওকে, সামনে আসার পর এখান থেকে আপনারা ভিডিওটির উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে স্প্লিটের উপরে ক্লিক করবেন, স্প্লিট। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিওটির উপরে ক্লিক করবেন ফার্স্টের। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3.3 সেকেন্ড দেওয়া আছে, এটা আপনারা করে দেবেন 3.4 সেকেন্ড। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3.4 সেকেন্ড করে দিলাম, তো আপনারা ফার্স্টেরটা করে দেবেন 3.4 সেকেন্ড। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেকেন্ডগুলো কীভাবে আপনারা সেকেন্ডগুলো দিবেন, 11টা স্প্লিট লাগাবেন, 11টার মধ্যে কীভাবে কী সেকেন্ড দিবেন সেটা আমার স্ক্রিনে শো করতেছে, এইভাবে আপনারা করে নেবেন। ওকে, তো আমি করতেছি, আবার একটু সামনে যাব, এখান থেকে আবার স্প্লিট করব, ভিডিও পে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্প্লিট পে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ভিডিও পে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেকেন্ডটা করে নিব, 2 নম্বরটা 0.7 সেকেন্ড। ওকে, দেখতে পাচ্ছেন আমি করে দিয়েছি 0.7 সেকেন্ড। দেন আমরা আবার একটু সামনে যাব, তারপর এখান থেকে ভিডিও পে ক্লিক করব, তারপর স্প্লিট। ওকে, ভিডিও পে ক্লিক করব, তারপর 3 নম্বরটা করে দিব 0.5 সেকেন্ড। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে দিছি 0.5 সেকেন্ড।
দেন আপনি এইখান থেকে ব্যাকে ক্লিক করবেন আবার তারপর আরেকটু সামনে যাবেন ভিডিওতে ক্লিক করবেন স্প্লিট করবেন তারপর আবার এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন ওকে তারপর চাই নাম্বারটা আপনারা কই দিবেন 0.7 সেকেন্ড ওকে আমরা কই দিচ্ছি 0.7 সেকেন্ড তো এইভাবে আপনারা সবগুলা করে নেবেন মানে 11 পর্যন্ত এইভাবে সুন্দরভাবে স্প্লিট করবেন তো আমরা 11 পর্যন্ত স্প্লিট করে নেওয়ার পর ব্যাক নিচ্ছি সুন্দরভাবে তো আপনারা সুন্দরভাবে এইভাবে 11 পর্যন্ত স্প্লিট করে নেবেন আর সেকেন্ডগুলো কি দিবেন সেটা আমার স্ক্রিনে ভালোভাবে শো করা আছে আই होप আপনারা বুঝতে পারছেন তো আমরা সবগুলো করে নিচ্ছি ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো করে নিছি তো আপনারাও সুন্দরভাবে এইভাবে সবগুলো করে নেবেন তো আপনারা এডিটিংটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিলাম তো এখন আপনাদেরকে আরো এডিটিং বাকি আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো এটা করা হয়ে গেলে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করবেন সেকেন্ডগুলো তো আমি দিয়ে দিছি তারপর হয়ে গেলে আপনারা এখান থেকে শোতে চলে আসবেন আবার শোতে আসার পর এখান থেকে আপনারা ডান সাইডের দিকে যাবেন তারপর এখান থেকে খুঁজে নেবেন ইফেক্টস ইফেক্টসের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে ভিডিও ইফেক্টসের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে বেসিক খুঁজে নেবেন বেসিকের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে যাবেন তারপর আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন ওকে এই ব্লার ইফেক্টটি ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন দেন আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন ব্লার ইফেক্টটি ডাউনলোড করার পর তারপর এখান থেকে অ্যাডজাস্ট এর উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে স্পিড এটা আপনারা কমিয়ে দিবেন একদম কমিয়ে দিবেন তারপর ব্লারটা আপনারা কই দিবেন 40 ওকে তো আমরা ব্লারটা 40 করে দিলাম দেন আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন ওকে তারপর আপনারা এটা ধরে নিয়ে যাবেন 0.34 সেকেন্ডের মধ্যে ওকে 0.4 সেকেন্ডের মধ্যে আমরা নিয়ে গেলাম ওকে এতটুকু আপনারা নিয়ে যাবেন তারপরে নিয়ে যেতে হবে না দেখুন আপনারা এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন ওকে পারফেক্ট ভাবে কিন্তু হইছে এখন আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদের এখান থেকে ভিডিওতে ক্লিক করতে হবে তো ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন দেখা পায় এখান থেকে ইন অ্যানিমেশন পে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান সাইডের দিকে যাবেন একদম লাস্টে এটা আপনারা সিলেক্ট করে দিবেন সুইং বটম লাইট ওকে এটা সিলেক্ট করে দিবেন দেন আপনারা এখান থেকে সাইন এ ক্লিক করে দিবেন ওকে এইভাবে আপনারা সবগুলো করে দিবেন অ্যানিমেশন পে ক্লিক করবেন তারপর ইন অ্যানিমেশন তারপর এখান থেকে লাস্টে চলে যাবেন দেন আপনারা এই অ্যানিমেশন ওকে তারপর সেম ভাবে সবটি করে নেবেন ওকে তো আমরা সবগুলো করে নেওয়ার পর ব্যাক নিচ্ছি যদি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আই होप আপনারা বুঝতে পারছেন তো সবগুলাই আপনারা এই অ্যানিমেশনটি করে দিবেন তো আমরা করে নিচ্ছি ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোতে অ্যানিমেশন অ্যাড করে দিছি দেখুন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখুন সবগুলোতে কিন্তু অ্যানিমেশন সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে ওকে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ওকে দেন আপনারা এখান থেকে ডান সাইডের দিকে যাবেন দেখবেন এখানে ওভারলে আছে এই ওভারলের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে অ্যাড ওভারলের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা স্টকে ক্লিক করবেন স্টক ভিডিও দেন আপনারা এটা ডাউনলোড করে নেবেন এটা সিলেক্ট করবেন তারপর দেন আপনারা এখান থেকে অ্যাড এর উপরে ক্লিক করবেন ওকে তারপর এটা চলে আসার পর এখান থেকে মাসখানে যাবেন মাসখানে আসার পর এখান থেকে এটা উপরে ক্লিক করবেন মানে ক্লিক করাই থাকবে দেন আপনারা এখান থেকে স্প্লিট এর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডান সাইডের দিকে যাবেন দেন আপনারা দেখতে পারবেন ডিলেট ডিলেট এর উপরে ক্লিক করবেন ওকে তাহলে আপনাদের এই সাইডেরটুকু কেটে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেটে গেছে ওকে তারপর এটার উপরে ক্লিক করবেন ওকে আমরা ক্লিক করতেছি ওকে ক্লিক করার পর এটা আপনারা ফুল স্ক্রিন করে দিবেন দুই হাত দিয়ে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল স্ক্রিন করে দিছি দেন আপনারা এখান থেকে অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন অ্যানিমেশনের উপরে ক্লিক করার পর এখান থেকে আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে ফ্যাড আউট এর উপরে ক্লিক করবেন ওকে দেন আপনারা এখান থেকে সাইন এর উপরে ক্লিক করবেন ওকে দেখুন আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু তারপর এটার উপরে আবার ক্লিক করবেন দেন ডান সাইডের দিকে যাবেন ওকে তারপর এখান থেকে কপি করে নেবেন কপি ওকে কপি করার পর এটাও আপনারা সেম ভাবে এখানে দিয়ে দিবেন ওকে আমরা দিয়ে দিচ্ছি ভালোভাবে এই দেখুন আমরা দিয়ে দিছি কিন্তু ওকে
তারপর এখান থেকে আবার এটা কপি করে নেবেন ডান সাইডের দিকে যাব কপি ওকে এটা আমরা এখানে দিয়ে দিব তো সেম ভাবে আপনারা সবগুলো এইভাবে কপি করে দিয়ে দিবেন দেখুন আপনারা ওয়াও অনেক সুন্দর লাগতেছে কিন্তু তো আপনারা এরকম চলে আসলে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আবার এখানে আসবে দেন আপনারা ডান সাইডের দিকে যাবেন তারপর কপি ওকে কপি করার পর আপনারা এটা আবার এখানে দিয়ে দিবেন ওকে তারপর এটার উপরে আবার ডাবল ট্যাপ করবেন ওকে ওকে এরকম আসলে আবার ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে কপি করে নেবেন তারপর এটা আবার এখানে দিয়ে দিবেন ওকে আবার ব্যাকে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান সাইডের দিকে যাবেন কপি করে নেবেন তারপর এটা এখানে অ্যাড করে দিবেন ওকে এভাবে আমরা সবগুলো কয়েন নেওয়ার পর ব্যাক নিচ্ছি ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে সবগুলো অ্যাড করে দিছি দেখুন আপনারা ওকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমাদের ভিডিওটি দেখতে ওকে অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ওকে দেন আপনারা এখান থেকে ডান সাইডের দিকে যাবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ফিল্টার ফিল্টারের উপরে ক্লিক করবেন ওকে ফিল্টারের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ফিল্টার ইউজ করতে পারেন তো আমি এখান থেকে এই ফিল্টারটি ইউজ করব দেন আপনারা এখান থেকে সাইনে ক্লিক করবেন ওকে তো ফিল্টারটি ইউজ করার পর আপনারা এটা একদম শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন ওকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শেষ পর্যন্ত নিয়ে চলে আসলাম দেন আপনারা এখান থেকে পাচ্ছেন অ্যাডজাস্ট এখান থেকে অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন ওকে আমি এখান থেকে দেখে দেখে করব ওকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন এখান থেকে তারপর এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিবেন যতটুকু আপনাদের বাড়ানোর দরকার ততটুকু আপনারা বাড়িয়ে দিবেন তারপর আপনারা এটা বাড়িয়ে দিবেন এভাবে বাড়িয়ে বাড়িয়ে দিবেন দেন আপনারা সাইনে ক্লিক করে দিবেন ওকে তারপর এটা হয়ে গেলে আপনারা এখান থেকে এটা একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাবেন ওকে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি দেখতে কিন্তু এখন অসাধারণ সুন্দর লাগতেছে দেন আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ওকে এখন আপনাদেরকে ভিডিওটি দেখাই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভিডিওটি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা অসাধারণ সুন্দর লাগতেছে আমাদের ভিডিওটি দেখতে ওকে এই ভিডিওটি কীভাবে আপনারা এখন সেভ করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সেভ করার জন্য আপনাদের এখান থেকে এখানে ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করবেন আগে দেন আপনারা এখান থেকে রেশিও সিলেক্ট করবেন মানে রেজুলেশন সিলেক্ট করবেন সরি রেজুলেশন আপনারা কয়ে দেবেন এখান থেকে 1080p দেন আপনারা এখান থেকে ফ্রেম রেট কয়ে দেবেন আপনারা 30 দেন আপনারা এখান থেকে ডাউনলোড আইকনের উপরে ক্লিক করবেন ওকে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং কিন্তু হওয়া স্টার্ট হয়ে গেছে আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন যা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনারা লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে চিল ব্রো লেভেল আপ